অভাবের তাড়নায় গৃহকর্মীর কাজ নিয়ে সৌদি আরব গিয়েছিলেন সাবিনা খাতুন। মাত্র তিন দিনের মাথায় মৃত্যুর খবর পান স্বজনরা। আর এর সাড়ে পাঁচ মাস পর সোমবার গ্রামের বাড়িতে পৌঁছে তার মরদেহ। বহুতল ভবনের পাইপ বেয়ে পালানোর সময় পড়ে গিয়ে মৃত্যুর কথা বলা হলেও পুরো বিষয়টি খতিয়ে দেখার দাবি স্বজনদের। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। শেষবারের মতো প্রিয়জনকে এক নজর দেখতে বাড়িতে স্বজন প্রতিবেশীদের ভিড়। মৃত্যুর সাড়ে পাঁচ মাস পর প্রবাস থেকে ফিরেছে সাবিনা খাতুনের মরদেহ। পুরো বাঁধপুকুরিয়া গ্রাম জুড়েই শোকের ছায়া। আট বছর আগে ঝিনাইদহ সদরের বাঁধপুকুরিয়া গ্রামের রুবেল মিয়ার সাথে বিয়ে হয় সাবিনার। স্বামী অসুস্থ থাকায় সংসারে অভাব অনটন লেগেই থাকত। অসুস্থ স্বামীর চিকিৎসা আর দুই শিশু সন্তানের ভবিষ্যতের কথা ভেবে গৃহকর্মীর কাজ নিয়ে গেল বছর সৌদি আরব পাড়ি জমান সাবিনা। সেখানে পৌঁছানোর তিন দিনের মাথায় তার মৃত্যুর খবর দেয় দালাল রফিকুল। দাবি করে বহুতল ভবনের পাইপ বেয়ে পালানোর সময় পড়ে গিয়ে মৃত্যু হয় সাবিনার। রফিকুল নিয়েছে, রফিকুল নিয়ে কি ভালো জায়গায় দিয়েছে কি খারাপ জায়গায় দিয়েছে সেটা আমরা জানি না। রফিকুল ছয় দিন নেওয়ার কথা কয়ে রফিকুল নিয়ে গিয়েছে বাড়িতে। মা রফিকুলের কয়েন যে আমার যেন মোবাইলটা, আমার মোবাইলটা যেন আমার হাতে দেয়। সাবিনার এমন মৃত্যু কিছুতেই মানতে পারছেন না স্বজন প্রতিবেশীরা। পুরো বিষয়টি খতিয়ে দেখার দাবি তাদের। গরিব বলে গিয়েছে, সন্তানের ভবিষ্যতে জুনি গিয়েছে, সেই ভবিষ্যৎ কই? এখন তো দুটো বাচ্চা, বাচ্চা মা পাবে না। এখন রফিকুলের বিচার চাই। আমি এই নাচ চাইলে আমি কি ভাবে আমি মেয়ে দুটো আমি মানুষ করবো? যে অফিসগুলোরা নিয়েছে তারা কিন্তু তারা আহামরি কোনো সহযোগিতা করে নাই। তার দুটো নাবালক বাচ্চা আছে, তারা কিছু ক্ষতিপূরণ পায় এই বিষয়টা লক্ষ্য রাখবে। ঘটনার পর থেকে পলাতক দালাল রফিকুল। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। জাইদ হাসান, যমুনা নিউজ।